আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। বরাবরের মতো আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থাপন করব। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম থেরাপি সহকারী, সাধারণ কোটায় 8 জন এবং দুঃখিত সাধারণ কোটায় 4 জন এবং মুক্তিযোদ্ধা কোটায় 8 জন। মাসিক বেতন 17,650 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান। কমিউনিটি হ্যান্ডিক্যাপ অ্যান্ড ডিসএবিলিটি রিসোর্স পারসন সিএইচ ডিআরপি কোর্স সম্পন্ন হতে হবে। বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান সহ ডিপ্লোমা ইন থেরাপি ফিজিওথেরাপি কোর্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বগুড়া, বরগুনা, পটুয়াখালী। পদের নাম টেকনিশিয়ান 1, সাধারণ কোটায় 3 জন নেওয়া হবে। বেতন স্কেল 17,650 টাকা। বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। অডিওমেট্রি বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম টেকনিশিয়ান 2, সাধারণ কোটায় 3 জন নেওয়া হবে। বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। অপটোমেট্রি বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম অফিস সহকারী, সাধারণ কোটায় 5 জন নেওয়া হবে। দুঃখিত, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রিধারী, কম্পিউটার ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা সনদপত্র থাকতে হবে। পদের নাম স্টাফ, বেতন স্কেল 14,450 টাকা, সাধারণ কোটায় 5 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। পদের নাম গার্ড, সাধারণ কোটায় 4 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ওয়েবসাইট itueb.gov.bd থেকে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে। সকল পদে 31/3/2022 তারিখে, প্রার্থীর বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থী নিজের নাম, বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকার অব্যবহৃত স্ট্যাম্পযুক্ত একটি 9 ইঞ্চি × 9x4 ইঞ্চি সাইজের ফেরত খাম পাঠাতে হবে। আবেদনপত্র আগামী 31/3/2022 তারিখ বিকেল 5টার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সুবর্ণ ভবন, A/4, সেকশন 14, মিরপুর, ঢাকা 1206 বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে 100 টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার, ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, ঢাকা বরাবর প্রদান করতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অবশ্যই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।